এবারে খেলার খবর। জাতীয় রাইফেল শুটিংয়ে এবারও বাংলার কোনো প্রতিযোগী কোনো পদক পাননি। এর কারণ খুঁজতে গিয়ে বাংলার নির্বাচক শ্রী চাঁদমারি ঢোল মহাশয় বলেন, একমাত্র বাংলার জনগণই পারেন এই দুর্দিনের মোকাবিলা করতে। সবাই বন্দুক হাতে তুলে নিন, প্রথমে অচল মানে বেলুনের ওপর, পরে সচল মানে মশামাছির ওপর প্র্যাকটিস করুন, তবেই বাংলা তার পুরনো গৌরব আবার ফিরে পেতে পারে। এবারে আবহাওয়ার খবর। বাতাসপুর পূর্বাভাস কেন্দ্র থেকে জানানো হয়েছে, যেহেতু ব্যাঙেরা এখনো ডাকা শুরু করেনি, তাই বর্ষাকাল আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এয়ার গান নিয়ে কি করবে? লক্ষ্যভেদ প্র্যাকটিস করব। আরে 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 কোচটা কি লেগে যাবে যে? আহা ভয় নেই ভয় নেই, এটা এখন খালি। হ্যাঁ, যা বলছিলাম শোন, এই এয়ার গান দিয়ে আমি লক্ষ্যভেদ প্র্যাকটিস করব আর দেশের মান ফিরিয়ে আনব। ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না কেলটুদা, বড্ড ওপর দিয়ে বেরিয়ে গেল। আরে আমাদের খেলাধুলোর মান এত নেমে গেছে যে আমরা কোনো পদকই পাচ্ছি না, তাই আমি লক্ষ্যভেদের সাধনা শুরু করছি। ভালো ভালো, সিদ্ধি লাভ করলে খবর দিও, বুঝলে? পাবি পাবি, খবর ঠিকই পাবি। অনেকদিন তো হলো, চল একবার দেখি কেলটোটার সিদ্ধি লাভের কত দেরি। কেলটুদা, সাধনার কতদূর হলো? সিদ্ধিলাভ হয়ে গেছে, ওই দেখ বেলুনগুলোতে নম্বর লেখা আছে, যেটাকে বলবি ফাটিয়ে দেবো। হ্যালো ডাক্তার বাবু, আমার রিপোর্টটা দেখেছেন? রিপোর্ট? কিসের রিপোর্ট, কার রিপোর্ট? আগে আমি সুপারিনটেনডেন্ট হাতিরাম পাতি বলছি। ও তাই, বলুন হাতিরাম পাতি, আপনার মেডিকেল রিপোর্টটা দেখছিলাম আর ভাবছিলাম আর দেখছিলাম। আগে কি ভাবছিলেন, মানুষের কি এত ওজন হয়? একটু হাতির রিপোর্ট দেখছি। আগে আগে আমার বাবা মায়ের দেওয়া নাম, ছাড়ুন মশাই, মানুষের ওজন 170 কেজি, ওজন কমান ওজন কমান, খাওয়া কমান, না হলে সোজা পটল তুলবেন, বুঝেছেন? আগে হ্যাঁ, আজ থেকে একদম অল্প আহার করব। যত সব ঠাকুর, ও ঠাকুর, আরে আমার শরবতটা দিয়ে যাও। দেখ দু নম্বরটা ফাটছে, যা। আরে ধন্যি তোমার লক্ষ্যভেদ, বললে দু নম্বর আর ফাটালে তিন নম্বর। ইস, ওটা মাইরি স্লিপ অফ হ্যান্ড হয়ে গেল, দুইয়ের জায়গায় না হয় তিন ফেটেছে, তবু তো ফেটেছে। এবার ফটাফট এক দুইকে ফাটিয়ে দিচ্ছি, রেডি? ওয়ান, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। সাব্বাস কেলটুদা, নিশানা করলে বক আর অক্কা পেলো কাক। এ কি রে, তোরা কোত্থেকে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে। এই লিন স্যার, আপনার দুধ আর বাদাম কা শরবত। এবার খেয়ে নি। টু থ্রি। এটা কার কীর্তি? বলি আমার শরবত খাওয়া পণ্ড করলো কোন পাষণ্ড? কেলটুদা স্যার খেপে বোম, সামলাও এবার। ফোনটে, এ এটা ধর, স্যারকে একটু বুঝিয়ে আসি। স্যার কে কি টুপি পড়াচ্ছে বলতো? হাওয়া ভালো ঠেকছে না রে নন্টে, মনে হচ্ছে। এই মানিক জোর, ফুসুর ফুসুর রেখে ভেতরে চল, স্যার ডাকছেন। তোরা আমার খাওয়া বন্ধ করেছিস, তাই তোদের দুপুরের খাওয়া বন্ধ। আমরা না, আসল ঘটনাটা হচ্ছে রাতের খাওয়া বন্ধ। হ্যাঁ, চেপে যা ফোনটে, কথা বলতে গেলে শাস্তি বেড়ে যাবে। আবার কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? বলি এতই যদি নিশানা প্র্যাকটিসের শখ, তাহলে জলায় গিয়ে হাঁস বকের উপর কর না, প্র্যাকটিসও হবে আবার নিশানা লাগলে খাওয়াও হবে।
আমার উপর আবার ডাক্তারের নির্দেশ আছে পুরুষ টু পক্ষী মাংস খাওয়ার জন্য, কি বলিস কেলটু? যথার্থ বলেছেন স্যার, তবে ওদের দ্বারা হবে না। যারা বেলুন ফাটাতে গিয়ে গ্লাস ফাটায় তাদের উপর ভরসা করা ঠিক হবে স্যার, বরঞ্চ আমি আপনাকে পাখি শিকার করে খাওয়াবো। এই চল তোরা, কিছু মনে করিস না ভাই ফোনটে, আমি ভেরি ভেরি সরি। আসলে কি জানিস তো, ঘাবড়ে গিয়ে স্যারের সামনে তোদের নামটা ফট করে বলে ফেললাম। আর জানিস তো প্রবাদ আছে, আপনি বাঁচলে বাপের নাম। যা যা ঘরে যা, পাল্টা সুযোগ আসবে তখন দেখাবো কে কার নাম করে। ওই তো একটা বক, ওটাকেই টক করে গুলি মেরে দিই। সাবাস কেলটুদা, নিশানা করলে বক আর অক্কা পেলো কাক। এ কি রে, তোরা কোত্থেকে? তোমার দ্বারা লক্ষ্যভেদ হবে না। তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, যাতে স্যারও খুশি হবে আর তোমারও মুখ রক্ষা হবে। কিন্তু আমরা কি পাবো? হবে হবে সব হবে, আগে আইডিয়াটা বল। শোনো তবে, আইডিয়াটা কিরকম বলো? দারুণ রে ফোনটে, জিও জিও বেটা। দেখুন স্যার, দেখুন কি এনেছি দেখুন। বাহ চমৎকার চমৎকার, কিন্তু গুলি লাগার পরেও বেঁচে আছে কি করে? ইয়ে মানে মানে বোধহয় ডানায় লেগেছিল স্যার। ঠাকুরকে দিয়ে দে, বলিস রোস্ট বানাতে। ধুম চলে ধুম চলে ধুম, ইয়া ছেলেটার এলে মাঝে। এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয়, দেখুন স্যার দেখুন। আরে বাস, আজকে আবার জোড়া হাঁস, তার জব শিকারি তুই কেলি, যা শিকার করিস সবই জ্যান্ত থাকে। সাব্বাস কেলি, তোর হবে। এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, মারা করো গিন 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 সে, ইয়াহু। কেলটুকে দেওয়া আইডিয়াটা দারুণ কাজ দিচ্ছে রে নন্টে। আর তাতেই কেলটু রোজ হাঁস শিকার করে স্যারকে রোস্ট খাওয়াচ্ছে। রোস্টটা এত ভালো হচ্ছে যে আমি সবটা খেয়ে নিচ্ছি, তোদের আর দেয়া হচ্ছে না। ইয়ে তাতে কি হয়েছে স্যার, আপনার খুশিতেই তো আমার খুশি। আমি কালকে আপনার জন্য তিন তিনটে হাঁস নিয়ে আসবো স্যার। তিন তিনটে হাঁস? বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। আজই আমার পাখি শিকারের শেষ দিন, কাল থেকে এটা নন্টে আর ফন্টের ঘাড়ে চাপাবো। কেলটুর শিকার করা হাঁসের রোস্ট আর জগিং করলেই আমার ওজন কমে যাবে। এই যে আপনিই তো ছাড় সুপারিনটেন্ডেন্ট বাবু। হ্যাঁ আমি সুপারিনটেন্ডেন্ট, কিন্তু আপনি আপনি আমাকে চেনবেন না, কিন্তু আমার হাঁস কেমন খাইছেন কনছার। আপনার হাঁস? আপনার হাঁস? কিন্তু সে আপনার হাঁস কেন হবে, সে তো কেলটু শিকার করে আনতো। আপনাকে তাই বলেছে বুঝি, উই জলায় হাঁস আসে না কো, আর উই বাবুত্ব বন্দুকের টিপও নাই, বক মারতে গিয়া কাক মারতে দেখছি আমি, তাই আমার থেকে হাঁস আনলো, বললো পরে আপনার কাছ থেকে নিয়া দাম দিয়া দিবে। তার মানে আমার সঙ্গে ধাপ্পাবাজি, আমার সঙ্গে দু নম্বরই? ওই ওই যে আসছে বিটকেলটা, আপনি একটু আড়ালে দাঁড়ান তো। আজকে স্যারকে বলবো যে নন্টে ফোনটাকে আপনি রোস্ট দেননি তো, সেই রাগে ওরা কার কাছ থেকে আপনার নাম করে হাঁস এনে খেয়েছে। এই যে কেলটু, আজ হাঁস শিকার করতে পারিসনি বুঝি? হ্যাঁ স্যার, মানে তাতে কি হয়েছে, এ তো হতেই পারে, বন্দুকটা দে দেখি। এই যে স্যার, জলাতে দু একটা ছিল, আমি আস্তে আস্তে বন্দুক বাগিয়ে যেই এক, এই তো শিকারি বাবু। অত ছাড়া ধাপ্পা বা ছুটো মরকট, আমার পয়সা দিয়ে আমাকে হাঁস খাইয়ে আবার হাঁস শিকারের বাহাদুরি, আজ আমি তোকে শিকার করবো। স্যারের টিপটা দেখেছিস,
অলিম্পিকে পাঠালে নির্ঘাত তোমরা নিয়ে আসতো। আমাদের অপারেশন কেলটু সফল।